জাতীয় সঙ্গীত এটা অনেক কে কি পরিবর্তন করবে, ব্যক্তি চাওয়া অনেক পরে। এখন হচ্ছে আমাদের জাতীয় ঐক্য দরকার। ব্যক্তিদ্বন্দ্বে কেন জড়াচ্ছি আমরা? আমরা ব্যক্তিদ্বন্দ্বে যাওয়ার সময় আসে নাই এখনো। আওয়ামী লীগের যে সেট আপ করাটা প্রত্যেকটা সেক্টরে 5% ভাঙা হয়েছে, এখনো 95% ভাঙা হয় নাই। যারা আন্দোলনে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, এখনো ঐক্য দরকার। এই ঐক্য যারা এভাবে বিশৃঙ্খলা করতেছে, আপনি তো জানেন, আপনি মিরর ইয়েতে পড়েছেন যে এভাবে কীভাবে কী হবে, তাদের একটা প্ল্যানিং আছে, প্ল্যানে আছে, বি আছে, সি আছে, সো ওভাবে ওরা কাজ করতেছে। এগুলো আপনারা সংবাদকর্মী আছেন, আপনারা জানলেই বুঝবেন যে কে কোন লাইনে চলতেছে। ওরা চাচ্ছে ঐক্য নষ্ট করার জন্য, কিন্তু আমাদের এখন জাতীয় ঐক্য প্রয়োজন। আমরা কোনো এই যে পতাকা চেঞ্জ, জাতীয় সঙ্গীত চেঞ্জ, এগুলো করে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছি না। আপাতত এই ব্যক্তিদ্বন্দ্বে আমরা নাই এই মুহূর্ত, এখন না। এখন দেশটাকে দালাওভাবে ঐক্যবদ্ধভাবে সবাই একযোগ হয়ে দেশটাকে গোছানোর সময়, ব্যক্তিদ্বন্দ্বে জড়ানোর সময় না। আগের জাতীয় সঙ্গীত থাকলেও এটা তো আমরা ছোট থেকে, আমরা যখন জন্ম নিয়েছি তখন থেকেই এই জাতীয় সঙ্গীত ছিল, আর এখন পরিবর্তন করলেও এখন যদি আমাদের দেশের ছেলে মেয়েরা এটা চায়, তাও এটা না হওয়ার কিছু নেই। পরিবর্তন করলেও করতে পারে, আগেরটাও রাখতে পারে। আগেরটা তো আর শেখ হাসিনা রাখে নাই, জাতীয় সঙ্গীত আর শেখ হাসিনার জন্য ছিল না, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু এই জাতীয় সঙ্গীতটা ছিল। হয় যে সব কিছু ঠিক হচ্ছে আস্তে আস্তে, সে ডক্টর ইউনুস আসার সাথে সাথে অনেক কিছু ঠিক হয়েছে। আমরা দেখেছি যে এয়ারপোর্টের অনেক কিছু ব্যবস্থা অনেক কিছু সুন্দর হয়েছে, অনেক কিছু ঠিক হয়েছে। যারা যোগ্য স্থানে যাওয়ার দরকার তারা যোগ্য স্থানে গেছে, তো আশা করি অবশ্যই আমরা তাদের উপর অনেক হোপফুল যে আরও সুন্দর হবে আমাদের এই বাংলাদেশটা, যেটার জন্য আজকে আমরা এইখানে, যেটার জন্য এত সুন্দর সব কিছু, স্বাধীনতার সব কিছু এখন হয়তো আমরা উপভোগ করতে পারতেছি। হোপফুল যে সব কিছু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। বলবো যে অবশ্যই তারা শাস্তির যোগ্য, তারা শাস্তির অনেক কিছুই করেছে শাস্তি পাওয়ার মতো, তো আমি চাই যারা শাস্তির যোগ্য তারা অবশ্যই যাতে শাস্তি পায়। যেহেতু এতগুলি মানুষ খুন হয়েছে, আমি চাই শেখ হাসিনা বা এই যারা স্বৈরাচারী ছিল তাদের অবশ্যই শাস্তি হোক। আমার তাই মনে হয় যে ক্ষমা কখনোই তারা ক্ষমা পাওয়ার যোগ্য না, তারা শাস্তির যোগ্য, তাদের শাস্তি পাওয়াটাই কাম্য আমি মনে করি। দেশের ছেলে মেয়েরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, ওদেরকে সাথ দেওয়ার জন্যই আমরা এসেছি এখানে। ভালোই লাগছে, অনেক ভালো লাগছে। আমি চাই এই স্বাধীনতা সারা জীবন থাক, যে পর্যন্ত মানে বেঁচে আছি এই স্বাধীনতা এটাটাই। কিন্তু এটা খুব খারাপ লেগেছে এই যে ব্যাপারটা, যে পর্যন্ত শেখ হাসিনা ছিল আমরা ভোট দিতে পারি নাই। শেখ হাসিনাই মনে করেন সব দেশের ভোট তো ও নিজেই দিয়েছে, আমরা কি দিব ভোট? এখন চাচ্ছি যে নির্বাচন মানে সহিভাবে হোক, সহিভাবে ভোটটা হোক, সবাই যেন সুন্দরভাবে ভোট দিতে পারে।